বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শঙ্খচিল পাখি সম্পর্কে আপনাকে বিস্তারিত গল্পের ছলে আলোচনামূলক একটা তথ্য উপহার দেব। সেই জন্য আমি সংগ্রহ করে নিয়ে এসেছি ইন্টারনেট থেকে, এবং আমার ব্যক্তিগত জীবনে আমি শঙ্খচিল পাখিকে দেখেছি, সেই পাখিটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ভিডিও খুবই সুন্দর হতে চলেছে, দেরি না করে চলুন এই পাখিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি। শঙ্খচিল পাখির প্রজননকাল মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত হয়ে থাকে। তখন পুরুষ শঙ্খচিল পাখিরা আকাশে চক্রাকারে উড়তে থাকে। ওদের দৃষ্টিশক্তি এতই প্রখর যে এরা উড়তে উড়তে দেখতে পায় নিচে মহিলা শঙ্খচিল পাখি কোথায় বসে আছে, সেটা খুব সহজে দেখতে পায়, এবং উঁচু আকাশ থেকে উড়তে উড়তে হঠাৎ জাঁপ দিয়ে ডালে বসে থাকা সেই মহিলা শঙ্খচিলের পিঠে এসে নামে। প্রজনন উপযোগী বাসস্থান হিসাবে উঁচু গাছের আগায় কাঠি ডালপালা দিয়ে এলুমেলু মাচার মতো তো বাসা তৈরি করে, এবং উঁচু দালান বাড়ির জলের ট্যাঙ্কের মধ্যেও বাসা তৈরি করে, যাতে উঁচু আকাশ থেকে উড়তে উড়তে শঙ্খচিল পাখির পুরুষ পাখিরা যেন সহসা দেখতে পায়। যেইভাবে তিনটে চারটে মাত্র ডিম পারে এবং বছরে একবার এক মাসের পর ডিম ফুটে বাচ্চা বেরোয়, এবং দু মাসের মধ্যে তারাও বেশ বড় হয়, দু বছর বয়সেই তারা এইরকম প্রজননক্ষম হয়ে ওঠে, এবং সেই একই তালে গাছের একদম আগায় কাঠ খড় বিভিন্ন রকম এলোমেলো জিনিস দিয়ে ডালপালা কাঠি দিয়ে বাসা বানায়, যাতে উপরে উড়তে থাকা যে শঙ্খচিল পাখিরা খুব সহজে যেন তাদের মহিলা পার্টনারকে দেখতে পায়। সেইভাবেই গাছের আগায় তৈরি করা থাকে, যেটা উড়তে উড়তে কিন্তু অনায়াসে দেখতে পাওয়া যায়। সেই রকম যে পরিবেশ তৈরি হয় সেটা বিশেষ করে প্রজনন কালেই তৈরি হয়। উপযুক্ত তাদের সিস্টেমটা এমনইভাবে যে মহিলা যে শঙ্খচিল পাখি বাসাটা গাছের আগায় তৈরি করে রাখলে উপরে উড়তে উড়তে কিন্তু খুব সহজে দেখতে পায়, এবং তারা খুব সহজে মিলামিশা করতে পারে, যার ফলে কিন্তু এই প্রজননটা খুবই সুন্দরভাবে হয়। ইদানিং কালে গাছপালা কমে যাওয়ার ফলে বাধ্য হয়ে উঁচু দালান বাড়ির ছাদের মাথায় যে জলের ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিগুলোতেও করে নিচ্ছে, সেখান থেকেও পরিষ্কার যেন উপরে উড়তে উড়তে দেখতে পায়, এরকম কন্ডিশন তৈরি হচ্ছে। বন্ধুরা, সত্যি অনেক কিছুর কিন্তু অভাব, সেই কারণে শঙ্খচিল পাখিও আজকাল বিপন্ন হতে চলেছে। কারণ কেন, তাদের যে থাকার বাসস্থান জলাভূমি থেকে শুরু করে যে বনাঞ্চলে ওরা বড় বড় গাছের আগায় বাসা তৈরি করবে সেই সব পরিস্থিতি অনেকটা কমে আসছে। মানুষ লোকালয় গড়ার জন্য সেই সব বনাঞ্চল ধ্বংস করে নতুন পরিবেশ সৃষ্টি করছে, যার কারণে কিন্তু ধীরে ধীরে তাদের বংশবৃদ্ধিও কমছে, এবং উপযুক্ত সংরক্ষণের অভাবে তাদের প্রজাতি বিপন্ন হতে চলেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর, ওই মোর অপশানে টাচ করলেই আমার এই ইউটিউব চ্যানেল সম্পর্কে এবং আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু ওই ডেসক্রিপশন বক্সে পাবেন, এবং ওই ডেসক্রিপশন বক্সে আরও অনেক মূল্যবান তথ্য পাওয়া যাবে। বন্ধুরা, তার মধ্যে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কে টাচ করে আপনি ফলো করে রাখবেন, যাতে করে আপনার সঙ্গে আমার আত্মীয়তা এবং বন্ধুত্ব যেন বজায় থাকে। কোনো কারণে ইউটিউব থেকে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েও যায়, সেক্ষেত্রে আপনি যে আমাকে সোশ্যাল সাইটে ফলো করে রেখেছেন সেখান থেকে আমি কিন্তু রিডাইরেক্ট করে আপনার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ করব, এবং আমাদের বন্ধুত্বমূলক বা আত্মীয়তা বজায় থাকবে। সেক্ষেত্রে আপনি আমার প্রত্যেক দিন সন্ধ্যে 6টা সময় এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি নিয়ে আসি সেগুলো কিন্তু আপনি অনায়াসে পাবেন। বন্ধুরা, আর বেশি দিন দেরি নয়, ইউটিউব থেকে যদি কিছু অর্থ উপার্জন হয় সেক্ষেত্রে আমি একটা দামি ক্যামেরা কিনবো আপনার জন্য, যাতে আমার এই লো কোয়ালিটি ভিডিও থেকে আমি আর একটু কোয়ালিটিটা বাড়িয়ে ভালো সাউন্ড উন্নত মানের ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে চলেছি। সুতরাং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে একটু এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানোর চিহ্নের পাশাপাশি দেখুন ওখানটায় সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটা টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন। সেক্ষেত্রে প্রত্যেক দিন যে ভিডিও নতুনটা আসছে সন্ধ্যে 6টার সময় ভারতীয় সময় সন্ধ্যে 6টায়, তখন কিন্তু আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিওটা দেখলে পরে ভিডিও অনেকটা লাইক
শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে যতটা রিচ পায় তার থেকেও আরেকটু বেশি রিচ পাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি তাড়াতাড়ি গ্রুপ পেলেই কিন্তু আপনাদের জন্য একটা দামি ক্যামেরা কিনবো এবং আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি ভিডিওতে বানাতে চাই। সুতরাং আপনি কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখবেন যে আপনি ভবিষ্যতে কোন প্রাণী সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, সেটা কিন্তু লিখতে ভুলবেন না। আর আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। সেই ভুলগুলি শুধরে আগামী দিনে আরও ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসবো, সেই আশা ভরসা রাখছি। সুতরাং আপনি কিন্তু আমাকে ছোট্ট একটা ফ্রি অফ কস্ট লাইক দেওয়া, সম্পূর্ণ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু বিনামূল্যে। সুতরাং আপনি কিন্তু একটু সময় ব্যয় করে দিলে পরে আমার অনেকটা উপকৃত হবে এবং আপনার জন্য আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। সুতরাং বন্ধুরা, আর এই ভিডিওটা ঠিক নিচ্ছে দেবা কেন তীর চিহ্ন রয়েছে, সেই তীর চিহ্নের মাধ্যমে একটা ভালো একটা অপশান, আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটে, মানে মানুষের দর্শকদের সবচেয়ে সেরা যে বেশি ভিউ হয়েছে, লাইক কমেন্ট হয়েছে, সেরকম বেছে বেছে তিনটা ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্কে টাচ করে আপনি একটু ভিডিওটা দেখবেন মন দিয়ে, যদি আপনার ভালো লাগে তাহলে নিচে বাঁকানো তীর চিহ্ন মতো যে শেয়ার বাটনটা রয়েছে সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামের মতো, ফেসবুক, টুইটারের মতো যে সোশ্যাল সাইটের মাধ্যমে, তাই এইভাবে যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধুরাও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিনামূল্যে পেয়ে যাবেন, যার ফলে আপনি এবং আপনার বন্ধুরা উভয়ে উপকৃত হবেন এবং তাদের কমেন্টের মাধ্যমে আমিও অনেক কিছু শিখতে পারবো। সুতরাং বন্ধুরা, বাজে কথা যেন একটু বেশি বলা হয়ে যাচ্ছে, চলুন কাজের কথাটা বলে ভিডিওটা শেষ করে দিই। আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো রকম অধিকার আমার নেই, সুতরাং চলুন অল্প কথাই ভিডিওটা শেষ করার চেষ্টা করি। বড় শঙ্খচিল পাখিরা নিজের বাচ্চার পুষ্টি এবং শারীরিক বৃদ্ধির জন্য, গ্রামের উঠোনে মুরগির বাচ্চা যদি তার মায়ের পাশে ঘুরতে থাকে তো সেইগুলোকে সেকেন্ডের মধ্যে সু মেরে নিয়ে পালায়, মুহূর্তের মধ্যে মুরগির বাচ্চার চিৎকারের আওয়াজ শূন্যে বিলীন হয়ে যায়। গ্রামের পুকুরে জেলেরা মাছ ধরলে ওরা দূর থেকে দেখতে পেয়ে কাছাকাছি এসে বসে থাকে, সুযোগ বুঝে ছোট মাছগুলো বেছে বেছে খায়, কিন্তু মাঝারি আকারের কোনো মাছ পেলে সেটাকে নিয়ে পালায়, জানে ওটা জেলেদের প্রয়োজনীয় মাছ ছিল এবং সেইটা যদি নিয়ে পালানোর চেষ্টা করে বা তাদের সামনে খাওয়ার চেষ্টা করে তাহলে মারধর করতে পারে। সেই জন্য তারা বাধ্য হয়ে কিন্তু সুযোগ বুঝে সেই মাছটাকে শুরু মেরে নিয়ে পালায়। তাহলে এতক্ষণ যে ছোট মাছগুলো তো পাশেই বসে খাচ্ছিল তখন তো পালানোর প্রয়োজন পড়েনি, এখন কেন পালানোর প্রয়োজন পড়ে? সুতরাং তারা যে আন্দাজ করতে পারে যে জেলেরাকে রেগে গেলে কিন্তু মারতে পারে। শঙ্খচিল পাখির ডানা দুটো বেশ দীর্ঘ এবং পাগুলোও ছোট এবং দুর্বল, ওদের প্রয়োজন মতো পরিবেশে ধীরে ধীরে হারিয়ে যাওয়ায় ওরা প্রায় বিপন্ন, হয়তো আগামী কয়েক বছরে পুরোপুরি হারিয়েও যেতে পারে। সুতরাং এদেরকে বাঁচানোর জন্য আমরাই একমাত্র চেষ্টা করতে পারি বন দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে এদেরকে সুরক্ষার ব্যবস্থা করতে, কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হতে পারে সেই জন্য আর জনমত গড়ে তুলুন পাবলিকের কাছে। কারণ কেন, অনেক যে পাবলিক কিন্তু এইসব পশু পাখির নিয়ম নীতি সম্পর্কে জানে না, তাদেরকে একটু বোঝানোর মাধ্যমে তারা যেন শিকারি করে মেরে না ফেলে তাদেরকে সংরক্ষণের জন্য উপযুক্ত পরিবেশ যেন তৈরি করে দেয় সেই কথাটা আলোচনা করবেন। আর সংরক্ষণের মাধ্যমে এই প্রজাতিকে বাড়াতে কেউই তেমন আগ্রহ নেই, ইঁদুর সহ অনেক ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কিন্তু আমাদের উপকার করে। সুতরাং এইসব উপকারী পাখিদের আর দেখতেও খুবই সুন্দর, সুতরাং এই দেখতে সুন্দর যে পাখিটা এইটাকে আমরা একটু সংরক্ষণ করার চেষ্টা করা যেতেই পারে। তাহলে বন্ধুরা, এইরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।